আজকে মেয়ে বললো ফ্রাইড চিকেন খাবে, তো সেই কারণে কোনো কথা না ভাবে চলে গেছিলাম বাজারে। মাংসগুলোকে থেঁতো করে নিলাম, না হলে ভেতর পর্যন্ত জুস ঢুকবে না আর নরম হবে না। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, কাশ্মীরি চিলি পাউডার, আদা রসুনের পেস্ট, অল্প একটি সয়া সস, লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে যতক্ষণ খুশি রাখুন, আমার কাছে বেশি টাইম ছিল না তাই 10-15 মিনিট রেখেছিলাম। আর এদিকে ডিমের ব্যাটারগুলো নিয়েছি, ওদিকে ময়দা অ্যান্ড কর্নফ্লাওয়ার দুটোকে মিক্স করে নিয়েছি। তারপরে যাকে বলে বাংলায় পাউরুটির গুঁড়ো, ওটাকে ছড়িয়ে নিলাম, ছড়িয়ে রেডি করে রাখলাম। তারপরে এক একটা করে চিকেনের পিস ময়দায় কোট করলাম, দেন ডিমের ব্যাটারে গোড়ালাম, দিয়ে ওটা ব্রেড ক্রাম্পসে ডোবালাম। ব্রেড ক্রাম্পসকে ঝাড়াঝুড়ি করে নিয়ে আবার ডিমের ব্যাটারে গোড়ালাম, কারণ ডাবল কোট করবো, না হলে চিকেনের উপর মুচমুচে কুচমুচে হবে না। ওই যে মেলাতে বিক্রি হয় দেখেন না, কুচুর মুচুর 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 পাঁশকুড়ার চপ, ওই টাইপের ভালো করে এপি টপি লাল লাল করে ভেজে নিয়ে মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে গপ গপ করে খেয়ে নিলো, আর মা বাবার জন্য একটু সসে টস করে দিয়েছিলাম। এর মধ্যে রসুন কুচি, আদা কুচি, চিলি ফ্লেক্স, এই সমস্ত দিয়ে সব রকমের সস মিশিয়ে টস করা ব্যাস। আমার তো চিকেন ভালো লাগে, আপনাদের চিকেনে কোনটা বেশি ভালো লাগে?